হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন রয়েছেন সকলে? আশা করছি ভালো রয়েছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো রয়েছি। আমি আছি আপনাদের সঙ্গে মাহবুব মুন্সি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, তাদের মুসলিম জাতির প্রতি আমার সালাম রইল ও অন্যান্য জাতির প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের থানকুনি পাতা বিশেষ গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে বিশেষ আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করে থাকি, এখনও করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনি সবার আগে যেন আপনার মোবাইলে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানকুনি পাতা। আমি আপনাদের সুবিধার্থে কিছু থানকুনি গাছ তুলে এনেছি আপনাদের চেনার জন্য বা আপনাদের সুবিধার জন্য। তো গাছটা অবশ্যই চিনতে পারবেন, গ্রাম বাংলায় একে বলে থাকে থানকুনি, কেউ বলে ঢোলামণি, কেউ বলে মানামণি। দেখতে পাচ্ছেন বন্ধুরা? তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা থানকুনি পাতার বিশেষ গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে আলোচনা। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এই থানকুনি পাতার বহু গুণাগুণ রয়েছে। দেহকে সুস্থ ও সবল রাখতে এই পাতা অতি গুরুত্বপূর্ণ বলে ধরা যায়। বহু বছর ও প্রাচীনকাল থেকে অনেক রোগে ব্যবহার হয়ে আসছে এই পাতা। কিছু বছর আগে প্রত্যেক ঘরে ঘরে দেখতে পাওয়া যেত, কিন্তু বর্তমানে এই পাতা লুপ্ত প্রায়, খুব কম বাড়িতে এই পাতা দেখা যায়। এই পাতার এত পরিমাণ গুণাগুণ রয়েছে যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এই থানকুনি পাতার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সেন্টিলা এশিয়াটিকা। সেন্টিলা এশিয়াটিকা দীর্ঘ জীবন লাভ করতে এবং চেহারা সুন্দর রাখতে এই পাতার গুণাগুণ অপরিহার্য। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। এই থানকুনি পাতার প্রচুর পরিমাণ ভিটামিন বি ও এমসি রয়েছে। এছাড়া এই পাতার সাফিয়েসিন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সুস্থ সবল রাখতে সাহায্য করে, ইউনিট বাড়াতে সাহায্য করে, শরীরের ইউনিট পাওয়ার বাড়ায় এই পাতা, দেহকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ইউনিট পাওয়ার এই পাতা অতিরিক্তভাবে বাড়িয়ে দেয়। এছাড়া নিয়মিত এই পাতা সেবন করলে আপনার বহু রোগ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। যারা বহুদিন যাবৎ গ্যাস, গ্যাস্ট্রিক, বদহজম বা যে কোনো পেটের সমস্যা নিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই পাতা অমৃতের মতো তাদের জন্য। প্রতিদিন সকালে খালি পেটে 8 থেকে 10টি পাতা চিবিয়ে জল খেলে আপনার গ্যাস, গ্যাস্ট্রিক ও বদহজম এইসব রোগ থেকে আপনার মুক্তি পেতে পারেন। যদি আপনাদের কারো বহু পুরানো আমাশা থাকে, যিনারা বহুদিন থেকে আমাশায় ভুগছেন, তাদের জন্য এই পাতা অতি কার্যকর। যদি আমাশায় এই পাতা রেগুলার খান, আপনাদের আমাশা কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। এছাড়া এই পাতা আমাদের মস্তিষ্কে কার্যক্ষমতা বাড়ায়। যাদের শরীরের ভিতরে জ্বালা জ্বালা ভাব ও যন্ত্রণা রয়েছে তাদের ক্ষেত্রে 8 থেকে 10টি পাতা চিবিয়ে জল খেলে জ্বালা ও যন্ত্রণা দূর হয়ে যাবে। তো ব্যবহার করুন বন্ধুরা এই সেই থানকুনি পাতা। পাতাটা চিনতে পারছেন? যারা চিনতে পারছেন না তারা স্ক্রিনশট করে নেবেন, কারণ আমি আপনাদের সুবিধার্থে আমি পাতাটা তুলে এনেছি দেখানোর জন্য, যাতে করে আপনারা চিনতে পারেন, বুঝতে পারেন এবং যে কোনো জায়গা থেকে তুলে এনে সেবন করতে পারেন। যাদের খাবার রুচি খুব কম বা যাদের খিদে নেই, এই পাতা অত্যন্ত উপকার করে। এই পাতা ক্ষুধা বাড়াতে ও মুখের রুচি আনতে সাহায্য করে। যারা বহুদিন থেকে ইরেগুলার বাউলস রিমডম
হ্যাঁ অর্থাৎ কিছু ক্ষেত্রে ঘন ঘন মলত্যাগ করে, অর্থাৎ কাঠিন্য যাকে বলে এক কথায় আর কি, কোষ্ঠকাঠিন্য তাদের ক্ষেত্রে এ পাতা অত্যন্ত উপকার। তাদের ক্ষেত্রে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 8 থেকে 10টি কটা চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খাবেন এবং দেখবেন কিছুদিনের মধ্যে এই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। তবে এটা খুব তাড়াতাড়ি সহজে যায় না, কারণ কোষ্ঠকাঠিন্যটা একটা মানে মারাত্মক রোগ আর কি, যেটা মানে ভুগতে হয় যে রোগ নিয়ে, এটা ঠিক হতে একটু সময় লাগবে। তো অবশ্যই আমি আশা করব যে আপনি প্রতিদিন সেবন করুন এই থানকুনি পাতা, অবশ্যই কমে যাওয়ার আশা আমি রাখছি। এই পাতার অনেক ধরনের ব্যবহার রয়েছে, কোনো জায়গায় কেটে গেলে ওই জায়গায় যদি এই পাতার রস লাগান তাহলে রক্ত বন্ধ হয়ে যাবে এবং গাটা তাড়াতাড়ি শুকোতে সাহায্য করে আর কি। তাই আপনাদের আমি বলবো দৈনিক এই পাতা সেবন করতে, দেখবেন অনেক উপকার পাবেন এবং দীর্ঘ জীবন লাভ করবেন এই পাতা। তো বন্ধুরা পাতাটা চিনে রাখুন, আমি বেশ কিছু আলোচনা ইনার সম্পর্কে করলাম। তো এই থানকুনি পাতা আপনারা চিনতে পারছেন, বিশেষ করে জলাশয়ে জায়গায়, পুকুর পাড়ে বা নদীর পাড়ে জলাশয় জায়গায় এইসব গাছ দেখতে পাওয়া যায় অনেক। স্ক্রিনশট নিয়ে নেন, ভালো করে দেখাচ্ছি আমি, স্ক্রিনশট নিয়ে নেন বন্ধুরা থানকুনি পাতা। তো ভিডিওটা আমি এন্ড করছি বন্ধুরা, দেখতে থাকুন, জানতে থাকুন এবং শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।